ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বহিরাগতটি আমাদের নিয়ন্ত্রণ করবেন, তাদের মধ্যে কেউই এ রাজ্যের নন। মেদিনীপুর জোনের দায়িত্বে মহারাষ্ট্রের সুনীল দেওধর, রাঢ়বঙ্গ জোনের দায়িত্বে উত্তরপ্রদেশের বিনোদ সোনকর, কলকাতা জোনে দিল্লির দুশ্মন গৌতম, নবদ্বীপ জোনে মহারাষ্ট্রের বিনোদ তাওড়ে এবং উত্তরবঙ্গের জেলাগুলির দায়িত্বে উত্তরপ্রদেশের হরিশ দ্বিবেদী। এরাজ্যে বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বে থাকা কৈলাস বিজয়বর্গীয় মধ্যপ্রদেশের। এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটে বিজেপিকে রুখতে পাল্টা বাঙালি আবেগকে হাতিয়ার করেছে তৃণমূল। তৃণমূল যখন বিজেপিকে অবাঙালি বহিরাগতদের দল বলে আক্রমণ শোনাচ্ছে, তখন পাল্টা জবাব দিতে ছাড়েনি বিজেপিও। মুখ্যমন্ত্রী বলেছেন বাইরের লোকেদেরকে ভয় পাবেন না, ওনার আশেপাশে বাইরের লোকেরা ঘুরে বেড়াচ্ছে, তাদের ভয় পাওয়ার কথা বলছেন কিনা? বাইরের লোক এসে পার্টির স্ট্র্যাটেজি ঠিক করছে, পার্টির নেতৃত্ব ঠিক করছে। কেডি সিং, তিনি সম্ভবত আসামের লোক ছিলেন, হাসান ইমরান, তিনি বাংলাদেশি মূলত, আসাম হয়ে এখানে এসেছিলেন। এদিকে তৃণমূলের প্রাক্তন সাংসদ আহমেদ হাসান তথা ইমরানের বক্তব্য মিথ্যে বলছেন দিলীপ ঘোষ, সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমার জন্ম জলপাইগুড়িতে। দিলীপ ঘোষ সবচেয়ে চিন্তিত, তার কারণ হলো যে ওদের যে নেতাদেরকে আনা হয়েছে জোন ভাগ করে, তাতে তো কাটল হয়েছে ওরই। গুজরাটি সারা দেশের লোককে আজকে ভাত ডাল তরকারি দিচ্ছে। যারা গুজরাটের ভয় দেখিয়েছিলেন এখানে বামপন্থীরা, গুজরাট মানে দাঙ্গা, গুজরাট মানে মারপাট, খুনোখুনি, তাদেরকে কি পুরস্কার দিচ্ছে বাঙালি? তারা লোকসভায় মনই করতে পারলেন না। দিলীপ ঘোষকে জবাব দিয়েছে বামেরাও। ও গুজরাট বানাতে চাইছে, মানে গুজরাটে আর একটা গোদরা বানাবে, আর একটা দাঙ্গা ক্লিষ্ট বাংলা বানাতে চায়। পশ্চিমবাংলায় একসাথে সব ধর্ম সব ভাষার মানুষ বসবাস করে, সেখানে দাঙ্গা লাগাতে আসলে এ কঠিন কঠোর লড়াইয়ের মুখে পড়বে, এটা যেন ওরা ভালো করে বুঝে রাখে। কেন্দ্রের বিজেপি সরকারকে ফেক নিউজের সরকার বলেও কটাক্ষ করেছে তৃণমূল। ভারতবর্ষে এখন কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি চলছে, এটাকে বলা যেতে পারে যে জাতীয় স্তরের সরকার ফেক নিউজের সরকার। কোনায় কোনায় মিথ্যাচার ছড়িয়ে দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। কে করে মিথ্যা প্রচার, আমি ওনার বিরুদ্ধে কেস করতে যাচ্ছি। উনি আমার নামে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিথ্যা প্রচার করেছেন ভুল, তো আমরা কোর্টে তার ফয়সলা করবই। ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে দলবদল জল্পনা, তা নিয়েও এদিন তরজায় জড়িয়েছে তৃণমূল বিজেপি দুই দল। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।